জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের জন্য দুইশো ছয় আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর শনিবার বিকেলে বিশ দলীয় জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন যারা ঢাকা বিভাগ ঢাকা দুই আসনে ইরফান ইবনে আমান ঢাকা তিন আসনে গয়েশ্বরচন্দ্র রায় ঢাকা চার আসনে সালাউদ্দিন আহমেদ ঢাকা পাঁচ আসনে সালাউদ্দিন আহমেদ ঢাকা আট আসনে মির্জা আব্বাস ঢাকা দশ আসনে আব্দুল মান্নান ঢাকা এগারো আসনে শামীম আরা বেগম ঢাকা বারোতে সাইফুল আলম নীরব ঢাকা তেরো আসন আসনে আব্দুল সালাম ঢাকা উনিশ আসনে ডাক্তার দেওয়ান সালাউদ্দিন ঢাকা বিশ আসনে তমিজ উদ্দিন নারায়ণগঞ্জ দুই আসনে নজরুল ইসলাম আজাদ নরসিংদী এক আসনে খায়রুল কবির খোকন নরসিংদী দুই আসনে ডক্টর আব্দুল মঈন খান নরসিংহদীর চার আসনে সর্দার শাকাওয়াত হোসেন বকুল মানিকগঞ্জ এক আসনে এম এ জিন্না মানিকগঞ্জ দুই আসনে ইঞ্জিনিয়ার ইসলাম খান শান্ত মুন্সিগঞ্জ দুই আসনে মিজান রহমান সিনহা মুন্সিগঞ্জ তিন আসনে আব্দুল হাই গাজীপুর এক আসনে চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী গাজীপুর দুই আসনে সালাউদ্দিন সরকার গাজীপুর পাঁচ আসনে ফজলুল হক মিলন কিশোরগঞ্জ এক আসনে রেজাউল করিম খান চুনু কিশোরগঞ্জ দুই আসনে মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান রঞ্জন কিশোরগঞ্জ চার আসনে অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ আসনে শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ ছয় আসনে মোহাম্মদ শরীফুল আলম টাঙ্গাইল এক আসনে সরকার শহীদ টাঙ্গাইল দুই আসনে সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল পাঁচ আসনে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান টাঙ্গাইল ছয় আসনে অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী টাঙ্গাইল সাত আসনে আবুল কালাম আজাদ সিদ্দিকী ফরিদপুর এক আসনে শাহ মোহাম্মদ জাফর ফরিদপুর দুই আসনে শামা ইসলাম ফরিদপুর তিন আসনে চৌধুরী কামাল ইবনে ইউসুফ ফরিদপুর চার আসনে ইকবাল হোসেন খন্দকার সেলিম গোপালগঞ্জ দুই আসনে সিরাজুল ইসলাম সিরাজ গোপালগঞ্জ তিন আসনে এস এম আফজাল হোসেন মাদারীপুর দুই আসনে মিল্টন বৈদ্য মাদারীপুর তিন আসনে আনিসুর রহমান খোকন তালুকদার শরীয়দপুর দুই আসনে শফিকুর রহমান কিরণ শরিদপুর তিন আসনে মিয়া উদ্দিন অপু সিলেট বিভাগ সিলেট তিন শফিয়া আহমদ চৌধুরী সিলেট চার দিলদার হোসেন সেলিম সুনামগঞ্জ এক আস আসনে নজির হোসেন সুনামগঞ্জ দুই নাচির উদ্দিন চৌধুরী সুনামগঞ্জ চার ফজলুল হক আশপিয়া সুনামগঞ্জ পাঁচ মিনা মিজানুর রহমান চৌধুরী বাজার এক আসনে নাসিরুদ্দিন আহমেদ মিঠু বাজার তিন এম নাসির রহমান মৌলবী বাজার চার মুজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ তিন আসনে জি কে গৌস চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম এক আসনে নুরুল আমিন চট্টগ্রাম চার আসনে ইসাহাক কাদের চৌধুরী চট্টগ্রাম ছয় আসনে জসীমউদ্দিন শিকদার চট্টগ্রাম সাত আসনে কুতুবউদ্দিন বাহার চট্টগ্রাম নয় আসনে ডাক্তার শাহাদাত হোসেন চট্টগ্রাম দশ আসনে আবদুল্লাহ আল নোমান চট্টগ্রাম বারো আসনে এনামুল হক এনাম চট্টগ্রাম তেরো আসনে সারোয়ার জামিল নিজাম চট্টগ্রাম ষোলো আসনে জাফরুল ইসলাম চৌধুরী চট্ট কুমিল্লা এক আসনে ডক্টর খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা দুই আসনে খন্দকার মোশারফ হোসেন কুমিল্লা তিন আসনে কাজী মজিবুল হক কুমিল্লা আট আসনে জাকারিয়া তাহের সুমন কুমিল্লা নয় আসনে কর্নেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল আজিম ব্রাহ্মণবাড়িয়া এক আসনে একরামুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া তিন আসনে প্রকৌশলী খালেদ মাহমুব সেবল চাঁদপুর এক আসনে মোশারফ হোসেন চাঁদপুর দুই আসনে ডক্টর জালাল উদ্দিন চাঁদপুর পাঁচ আসনে ইঞ্জিনিয়ার মুমিনুল হক ফেনী দুই আসনে বি ভি জয়নাল আবেদিন ফেনী তিন আসনে আকবর হোসেন নোয়াখালী এক আসনে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন নোয়াখালী দুই আসনে জয়নাল আবেদিন ফারুক নোয়াখালী তিন আসনে বরকতুল্লাহ বুলু নোয়াখালী চার আসনে মোহাম্মদ শাহজাহান নোয়াখালী পাঁচ আসনে ব্যারিস্টার মৌদুদ আহমদ নোয়াখালী ছয় আসনে বজলুল ফজলুল আজিম লক্ষ্মীপুর দুই আসনে আবুল খায়ের ভুইয়া লক্ষ্মীপুর তিন আসনে শহীদ উদ্দিন চৌধুরী এনি কক্সবাজার এক আসনে হাসিনা আহমেদ কক্সবাজার তিন আসনে লুৎফর রহমান কাজল কক্সবাজার চার আসনে শাহজাহান চৌধুরী পার্বত্য রাঙ্গামাটির স্বপন দেওয়ান এবং পার্বত্য বান্দরবান সাচিং প্রু জেরি মমনসিং বিভাগ মোমন সিংহ দুই আসনে শাহ শহীদ সরওয়ার মোমন সিং তিন আসনে আহমেদ তাইবুর রহমান হিরন মোমন সিং পাঁচ আসনে মোহাম্মদ জাকির হোসেন বাবলু মমন সিং ছয় আসনে ইঞ্জিনিয়ার শামসুদ্দিন আহমেদ মোমন সিং সাত আসনে জয়নাল আবেদিন মমন সিং নয় আসনে খুররুম খান চৌধুরী মোমন সিং এগারো আসনে ফখরুদ্দিন বাচ্চু শেরপুর এক আসনে ডাক্তার শানশিলা শেরপুর দুই আসনে একে এম মকলেসুর রহমান রিফন শেরপুর তিন আসনে মাহমুদ রোবেল জামালপুর দুই আসনে সুলতান মাহমুদ বাবু জামালপুর তিন আসনে মুস্তাফিজুর রহমান বাবুল জামালপুর চার আসনে ফরিদুল কবির তালুকদার জামালপুর পাঁচ আসনে অ্যাডভোকেট শাহ ওয়ারেজ আলী মামুন নেত্রকোনা এক আসনে ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনা দুই আসনে আনোয়ারুল হক নেত্রকোনা তিন আসনে রফিকুল ইসলাম হিলালি নেত্রকোনা চার আসনে তাহমিনা জামান শ্রাবণী খুলনা বিভাগ খুলনা এক আসনে আমির এজাজ খান খুলনা দুই আসনে নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন আসনে রফিক খুলনা তিন আসনে রকিবুল ইসলাম বকুল খুলনা চার আসনে আজিজুল বাড়ি হেলাল সাতক্ষীরা এক আসনে হাবিবুল ইসলাম হাবিব চুয়াঙ্গার চুয়াডাঙ্গা দুই আসনে মাহমুদ হাসান খান কুষ্টিয়া চার আসনে সৈয়দ মেহেদি আহমেদ রুমি জিনেদা দুই আসনে আব্দুল মজিদ জিনেদা চার আসনে সাইফুল ইসলাম ফিরোজ যশোর এক আসনে মফিকুল হাসান তৃপ্তি যশোর তিন আসনে আনিন্দ ইসলাম অমিত যশোর চার আসনে ইঞ্জিনিয়ারিং টিএসসি টিএস আইস যশোর ছয় আসনে আবুল হোসেন আজাদ বাঘেরহাট এক বিভাগ রাজশাহী এক আসনে ব্যারিস্টার আমিনুল হক রাজশাহী দুই আসনে মিজানুর রহমান মিনু রাজশাহী চার চার আবু হেনা রাজশাহী ছয় কামরুদ্দিন ইয়াহিয়া খান মুজলিশ নাটোর দুই সাবিনা ইয়াসমিন নাটুর চার আবদুল আজিজ চাবেনমগঞ্জ এক সাজান মিয়া চাবেনমগঞ্জ দুই আমিনুল ইসলাম চাবেনমগঞ্জ তিন হারুন রশিদ সিরাজগঞ্জ এক কনক চাপা সিরাজগঞ্জ তিন আব্দুল মান্নান তালুকদার পাবনা চার আরিফুর রহমান হাবিব বগুড়া এক আসনে কাজী রফিকুল ইসলাম আরও আসছে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমরা বাকি নিউজটি অবশ্যই আপনাদের আপডেটে জানাবো ধন্যবাদ সাথে থাকবেন